ওকে তো আমাদের শিখবো আমি ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট এবার চাইলে এই পেজে ভিডিও আপলোড করা যাবে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করা যাবে টাকা ইনকাম করা যাবে মজার বিষয় হলো এখান থেকে পাঁচ বছর আগে খোলা ইউটিউব চ্যানেল থেকে আমি যত টাকা ইনকাম করি তার থেকে বেশি টাকা ইনকাম করি এখান থেকে এক বছর আগে খোলা ফেসবুক পেজ থেকে ফেসবুকে পেজ খুললেই যে আপনার লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাবে বিষয়টা মোটেও এরকম না এই জন্য দরকার প্রচুর ধৈর্য এবং আগ্রহ তবে এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে তিনটা ধাপ পার করতে হবে প্রথম আপনার টপিকের উপরে নির্ভর করে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে হবে দ্বিতীয় মনিটাইজেশনের জন্য যে শর্ত রয়েছে সেটা সম্পূর্ণ করতে হবে তৃতীয় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আমাদের প্রথম কাজটি হলো সঠিক নিয়মে কন্টেন্টের উপরে বেস করে একটি ফেসবুক পেজ খোলা যে পেজে কিনা আপনি চাইলে আমার মতো ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তো চলুন দেখা যাক স্মার্টফোন ব্যবহার করে কিভাবে নতুন নিয়মে ফেসবুক পেজ খোলা যায় ফেসবুক পেজ খুলতে হলে প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে বলে রাখি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ফেসবুক পেজ খুলতে হয় যেমনটা জিমেইলের মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলতে হয় তবে ফেসবুকে এসে আপনি চাইলে ফেসবুক পেজও চালাতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টও চালাইতে পারবেন এবার আমাদেরকে যেতে হবে ফেসবুক মেনুতে প্রোফাইলের উপরে টাচ করবেন নিচে আসলে দেখতে পাবেন পেজ বলে অপশন আছে এখানে টাচ করবেন উপরে পেয়ে যাবেন ক্রিয়েট অপশন এখানে টাচ করবেন ক্রিয়েট ইউর পেজ গেট স্টার্টেড এখানে টাচ করবেন এবার আপনাকে পেজ নেম দিতে হবে আপনার পেজের কি নাম দিতে চাচ্ছেন আমি এখন যে পেজটি খুলবো সেটা নাম দিব কি যেন শিখবো আমি নাম দেয়া কমপ্লিট নেক্সট টাস্ক করবেন এবার আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি ঠিক যে টাইপের ভিডিও আপলোড করবেন তার উপরে নির্ভর করে ক্যাটাগরি এখানে সার্চ করবেন কেউ যদি ট্রাভেল করে থাকেন লিখবেন ট্রাভেল চলে আসবে কেউ যদি রান্নাবান্নার কাজ করে থাকেন কুকিং লিখবেন চলে আসবে আমি যেহেতু পার্সোনাল পেজটি চালাবো তাই আমি ডিজিটাল ক্রিয়েটর দিব ডিআইজিআইটিএল ডিজিটাল ক্রিয়েটর চলে আসলো চাইলে দুইটা তিনটা অ্যাড করা যায় আমি একটাই রেখে দিচ্ছি দেন ক্রিয়েট অপশনে টাস্ক করবো আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল তবে এখানে আরও কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে প্রথমে জেনারেল বা ডিসক্রিপশন বলতে পারেন এই পেজে আপনি কী করবেন সেটা ডিটেলসে আপনাকে লিখতে হবে ডিসক্রিপশন লেখা শেষ হলে নিচে আসলে কন্ট্যাক্ট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন ইমেইল আপনি যদি চান আপনার ভিউয়ার বা অডিয়েন্স আপনার সাথে ইমেলে যোগাযোগ করবে বা স্পন্সারের কোনো ইমেইল আপনার কাছে আসুক তাহলে ইমেইলটা দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি তারপরে ফোন নাম্বার আপনি যদি চান আপনার ফোন নাম্বারও এখানে শেয়ার করবেন বা আপনার বিজনেস ফোন নাম্বার আছে সেটা এখানে লিখতে পারেন আমার নেই আমি লিখছি না নিচে আসলে লোকেশন বা অ্যাড্রেস আপনি যে জায়গায় থাকবেন তার অ্যাড্রেস লিখে দিবেন আমি অ্যাড্রেস ফিল আপ করে দিচ্ছি অ্যাড্রেস লেখা কমপ্লিট হলে আর কিছুই করার প্রয়োজন এখানে নেক্সট স্টেটাস করবেন নাও কাস্টমাইজ ইউর পেজ আপনার পেজের প্রোফাইল পিকচার কভার পিকচার তারপরে অ্যাকশান বাটন এগুলো সেট করতে হবে প্রথমে প্রোফাইল পিকচার এই যে ক্যামেরা এখন রয়েছে এখানে টাস করবেন এবার গ্যালারি থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেবেন আমি একটি সিলেক্ট করে দিলাম প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেল কভার ফটো ঠিক একইভাবে আপলোড করতে হবে এখানে ক্যামেরায় আইকনে টাস্ক করে কভার ফটো সিলেক্ট করতে হবে এবার পেজের নিচে দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশান বাটন বলে একটি অপশন আছে এখানে টাস করবেন কাস্টমাইজ ইউর অ্যাকশান বাটন এই অ্যাকশান বাটনটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজে ঢুকলে আপনি অ্যাকশান বাটনে কোনো ভিডিও লিঙ্ক বা আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেই লিঙ্কটা অ্যাড করে দিতে পারেন আমি ট্রাইট করব এবার এখানে অনেকগুলো অপশন আপনাকে অফার করবে আপনার পেজের ক্যাটাগরির উপর নির্ভর করে আপনি যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন আমি নিচে চলে আসবো ওয়াস নাও বলে একটা অপশন রয়েছে এটা সিলেক্ট করব দেন নেক্সট এটাস করব। আমি মূলত এই জায়গাটায় আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করব। আমি আমার চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিব লিঙ্ক দেওয়া কমপ্লিট হলে সেভ অপশন এটা করব এবার নেক্সট অপশনে টাস করবো নাও কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়ার পেজ আপনি চাইলে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে এই জায়গায় অ্যাড করে দিতে পারেন পার্সোনাল নাম্বার অবশ্যই না আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার নেই সেক্ষেত্রে আমি স্কিপ করবো ইনভাইট ফ্রেন্ডস আপনি চাইলে আপনার ফেসবুক ফ্রেন্ডেরকে এই পেজে ইনভাইট করতে পারেন আমি যেহেতু কাউকে ইনভাইট করব না সো নেক্সট নাও এখানে দুইটা অপশন থাকবে পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল যদি চান পেজের নোটিফিকেশন প্রোফাইলে চলে আসুক তাহলে এটা এনেবেল করে রাখবেন অলরেডি এনেভেল আছে নিচে পাবেন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইলস অ্যাবাউট ইউর পেজ যদি চান ফেসবুক থেকে বিভিন্ন প্রমোশনাল ইমেইল আপনার মেইলে আসুক তাহলে এটা এনেবেল করতে পারেন আমি এটা বন্ধ রাখছি দেন ডান সম্ভবত পেজটা খোলা কমপ্লিট সুইসিং টু শিখবো কিনবো ও না শিখবো আমি ভুল বলছি যাই হোক ওকে তো আমাদের শিখবো আমি ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট এবার চাইলে এই পেজে ভিডিও আপলোড করা যাবে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করা যাবে টাকা ইনকাম করা যাবে এখন এই পেজ থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রথমে সেজন্য আরও একটি অ্যাপ ডাউনলোড করতে হবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন প্লে স্টোরে চলে যাবেন সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ওপেন করবেন প্রথমবার আপনার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নেবেন হোমের পাশে প্রোফাইলের ওপরে টাচ করে এখান থেকে যে পেজটি ক্রিয়েট করলেন সেটা সিলেক্ট করে নেবেন আমি শিখবো আমি সিলেক্ট করে দিচ্ছি তারপরে ক্রিয়েট পোস্ট বলে অপশন পাবেন রাইট সাইডে কর্নারে এখানে টাচ করবেন এবার এই পেজে আপনি চাইলে রিল ভিডিও ফটো লাইভ টেক্সট যাবতীয় যা যা আপলোড করা প্রয়োজন পড়ে সব কিছুই এই অ্যাপ দিয়ে আপলোড করতে পারবেন আপনারা যদি মোবাইল দিয়ে ভিডিও আপলোডের বিষয়টা আরও ডিটেলসে শিখতে চান তাহলে সেটা নিয়ে আরও একটা ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন যে সেই ভিডিওটা আপনারা চাচ্ছেন কি না আপনাকে এভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে এরপরে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা রয়েছে ছয় লাখ মিনিট অস্ট টাইম এবং দশ হাজার ফলোয়ার্স প্রয়োজন পড়বে দুই মাসের ভিতরে সেটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আপনার পেজ থেকে ইনকাম শুরু হয়ে যাবে এই বিষয়গুলো যদি আপনি আরও ডিটেলসে জানতে চান কিভাবে একটি পেজে ভিডিও আপলোড করতে হবে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হবে কিভাবে টাকা পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা পকেটে কীভাবে আসবে সব বিষয় নিয়ে ফেসবুক টিপস নামের একটা প্লেলিস্ট আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে সেই প্লে ফেসবুক পেজ থেকে ইনকাম বিষয় নিয়ে আরও ডিটেলসে সকল ভিডিওগুলো কিন্তু আপলোড করা আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন